যে এশিয়ান গেমস ছিল সেখানে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছে যে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারিনি। তার একটি বড় কারণ ছিল, সেটি খুবই দুঃখজনক, আমাদের দুইজন বিদেশি কোচ ছিল, সে দুইজনই 3-4 দিনের ব্যবধানে হার্ট অ্যাটাক করেছে এবং কোনো কোচবিহীন আমরা আমাদের টিম পাঠিয়েছি। এটি আসলে এবং ওই সময়ের ভিতরে কোনো কোচ আসলে পাওয়ারও কোনো উপায় ছিল না। এই টিকিট চেঞ্জ করতে আমাদের অনেক কষ্ট হয়েছে যে যাচ্ছে না, তারপরে আমাদের যে কোচ ছিল না সেরকম একদম সাথে গিয়েছে। তো সেটির জন্য আপনারা বোঝান, ইন্টারন্যাশনাল যে টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের যে নেক্সট টুর্নামেন্ট সেখানে কোচ খুবই ইম্পর্টেন্ট। এবং আমাদের এখানে যে কোচ ছিল ইন্ডিয়ার দুইজন কোচ, দুইজনই ইন্ডিয়ার প্রো কাবাডির কোচ এবং ফেমাস, এবং আমাদের টিম কিন্তু ইন্ডিয়াতে দীর্ঘদিন যাবৎ ট্রেনিং করেছে, সেখানে থেকেছে, সেখানে বিভিন্ন দলের সাথে খেলেছে এবং সেখান থেকে তারা পারফর্ম ভালো করেই এসেছিল। আমাদের ছিল যে আমাদের প্রত্যাশা ছিল আমরা কমপক্ষে রৌপ্য পদক পাবো, এরকম একটি বাস্তবতায় কিন্তু তারা গিয়েছে। সেখানে যাওয়ার পর কোচ ছাড়া একেবারে আপনার কোনো রকমের পরামর্শবিহীন ধরা বিচার করতে পারেনি, এবং যে সমস্ত দলের কাছে আমাদের বাংলাদেশ হেরেছে তারা কখনোই বাংলাদেশকে হারাবে ওই দল কখনো চিন্তাও করেনি, কিন্তু দুঃখজনকভাবে আমাদের সেই পরিণতি হয়েছে। তো যাই হোক, আপনারা সবাই জানেন যে এটির সঙ্গে খেলা এরকম আসলে হতেই পারে এবং আমাদের অন্যান্য খেলাও হয়ে থাকে। আমাদের এখন টার্গেট যে আমাদের পরবর্তী যে সাউথ এশিয়ান গেমস, এশিয়ান গেমস, পরবর্তীতে বিশ্বকাপ, যেহেতু এই খেলাটি বাংলাদেশের খেলা, বাংলাদেশের জাতীয় খেলা, এবং কাবাডি বিশ্বের সকলভাবে জানে যে কাবাডি বাংলাদেশের খেলা, তো সেই বিবেচনায় আমাদের কিন্তু প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের সম্মানিত সভাপতি ইন্সপেক্টর জেনারেল পুলিশ বাংলাদেশ স্যার উপস্থিত আছেন, স্যারের নেতৃত্বে আমরা যে কার্যক্রমগুলো করেছি সেগুলোতে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের কিন্তু প্রচেষ্টার কোনো ঘাটতি নেই। আমাদের যারা টেকনিশিয়ান রয়েছে, যারা ক্যাডার রয়েছে, যারা অর্গানাইজার রয়েছে সারা দেশে, তারাও কিন্তু চেষ্টা করছেন এবং নিয়মিতই কিন্তু কাবাডি খেলা সারা দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে এবং আমরা কিন্তু ঠিক থেকে খেলোয়াড় করছি। আমাদের একটু দুর্বলতা আছে যে আমাদের কাবাডির যত খেলোয়াড় সব খেলোয়াড়ই হল সার্ভিসেস টিমের খেলোয়াড়। আমাদের বড় বড় খেলোয়াড় যে টিমগুলো রয়েছে যেমন আমরা নারিয়া বাহানি, মামেডান, বসুন্ধরা, শেখ জামাল, তারপরে তারা কিন্তু কেউ জাতীয় খেলা কাবাডির টিম রাখে না, তাদের বিনিয়োগ নেই এখানে। এখন যারা যারা গ্রাম থেকে একটা খেলোয়াড় উঠে আসে তাকে সে চেষ্টা করে যে সে বিজিবিতে যাবে না বা পুলিশে যাবে না সেনা বাহিনীতে যাবে, এই বাস্তবতায় আর কি। তো অন্য খেলার জন্য যে যেরকমের আপনার প্রণোদনা সেটি কিন্তু একেবারে চাকরিতে আমাদের নেই। আমাদের কিন্তু প্রচেষ্টা রয়েছে, আমরা বিভিন্ন টিমের সাথে কথা বলেছি, তারা যদি এখানে টিম রাখে এবং বিনিয়োগ করে তাহলে কিন্তু আরও ভালো ফল হতে পারে। আপনি জানেন যে আমাদের পাশাপাশি ইন্ডিয়াতে যে কোটাবাড়ি টিম হয় সেখানে আমাদের অমিতাভ বচ্চন, সরি হ্যাঁ অমিতাভ বচ্চনের একটি টিম রয়েছে জয়পুর, এবং এরকম সব স্টারদের অনেক কোটি কোটি টাকা সেখানে হয় এবং ইন্ডিয়াতে খেলার ভিতরে সেকেন্ড ইন্ডাস্ট্রি হল কাবাডি, 1 নম্বরে ক্রিকেট, 2 নম্বরে কাবাডি, তো সেটি এবং সেখানে বিনিয়োগ ঠিক করে না। আমাদের বাংলাদেশের যারা খেলোয়াড় আছে তারাও কিন্তু যায় এবং আছে যে 50 লাখ 60 লাখ টাকা নিয়ে আসে এক সিজন খেলে, 15 লাখ টাকা নিচে না, এবং এর উপর থেকে সেই বিনিয়োগ আমাদের সাথে কোনো উপায় হচ্ছে না। তো আমরা আশা করছি, আমরা হতাশ নই, আমরা আশা করছি করতে পারবো এবং এবার আমরা পরীক্ষামূলকভাবেই আমরা করতে পারবো যে আমাদের নিজস্ব কোচ আমরা রেখেছি এই খেলাতে তার বিদেশি সেবা নিয়ে আসলে তার কিছুদিন আগেই তারা বিদেশি ট্রেনিং করেছে, তো সেই বিবেচনায় এবং এরপরে আমাদের যে হান্টিং হবে সারা দেশ থেকে সেই হান্টিংয়ের খেলাকেও আমরা আবার ইন্ডিয়াতে সেখানে দীর্ঘমেয়াদী ট্রেনিং করাবো। ইন্ডিয়াতে বারবার বলছি এই কারণে যে ইন্ডিয়ায় একটু ইনস্টিটিউশনালাইজ হয়ে গেছে কাবাডি, সেখানে যে তত বড় একটি দেশ এবং সেখানে 2 নম্বর খেলা কিন্তু সেখানে কাবাডি, তো সেখানে অনেক অন্তত 20টা নিজস্ব কাবাডি ট্রেনিং স্টেডিয়াম আছে সেখানে, বাট আমাদের এখানে কিন্তু সেইভাবে গড়ে উঠেছে এবং তার বেশিরভাগই একটা দুটো পাতে আর বেশিরভাগই কিন্তু প্রাইভেট করে উঠেছে। তো প্রাইভেট যদি আপনার বিনিয়োগ থাকে এবং প্রাইভেট যদি এন্টারপ্রেনিয়ারশিপ থাকে সেক্ষেত্রে কিন্তু আরও এটি উন্নতি হতে পারে। আমি আহ্বান জানাবো যে বাংলাদেশে যারা ক্রীড়া সংগঠক রয়েছে, ক্রীড়াতে যারা বিনিয়োগ করেন, তারা যদি আসেন, উঠে আসেন, তাহলে কিন্তু আমাদের কাবাডি ফেডারেশনও উপকৃত হবে, কাবাডি উপকৃত হবে এবং বিশ্বের যে কাবাডি আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা।